আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বাসায় অনেক ভালোই আছো আমরাও তোমাদের দয়া ইনশাল্লাহ ভালোই আছি যাই হোক বা ইকরা বাংলাদেশ স্কুল শ্রীমঙ্গল শাখার অনলাইন ব্যক্তি ক্লাস প্রথম শ্রেণীর আমি গণিত নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হয়েছি এ পর্যন্ত তোমাদের ক্লাস আজই প্রথম তো তোমাদের ক্লাসের সার্বিক বিষয় নিয়ে আজ আমি তোমাদের কিছু আলোচনা করব প্রশ্ন কাঠামো কীভাবে পরীক্ষা প্রশ্ন আসবে তোমরা কিভাবে উত্তর লিখবে এইগুলো নিয়ে আজকে আমি তোমাদের কিছু পরামর্শ দেবো তো প্রথম প্রশ্নে তোমাদের সিলেবাসে যেভাবে দেওয়া আছে তোমাদের যেমন পাঁচ থেকে পাঁচশো পর্যন্ত সংখ্যা গণনা পাঁচ থেকে পাঁচশো পর্যন্ত তোমরা সংখ্যা গণনা এটা অবশ্যই তোমরা ক্লাসে শেষ করে ফেলেছ ইতিমধ্যে তো এভাবে পাঁচ দশ পনেরো বিশ এভাবে পাঁচ পাঁচ করে পাঁচশো পর্যন্ত তোমরা বাসায় স্টাডি করবে এগুলো লিখবা বাসায় তারপর আছে দশ করে দশ করে দশ থেকে শুরু দশ থেকে শুরু দশ থেকে এভাবে শুরু হয়ে দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবে পাঁচশো পর্যন্ত বাসায় এভাবে লিখবা এইগুলো তোমাদের এক নং প্রশ্নের কাঠামোটা তারপর দুই নং প্রশ্ন থাকবে কথায় লিখা কি থাকবে কথায় লিখা যেমন এখানে অঙ্কে কি দেওয়া আছে পনেরো ঠিক তোমরা এটা কথায় লিখবা নয় পে রৌকারু পনেরো এভাবে বাংলায় তোমরা কথায় লিখবা এরপরে কি দেওয়া আছে এখানে বাইশ অঙ্কে দেওয়া আছে সেটা তোমরা কথায় লিখবা এখানে বয়াকার বা রসই তালিবাস বাইশ এভাবে তোমরা বাসায় সবগুলো লিখবা এখানে কত দেওয়া আছে বলতো ছয়ত্রিশ তারপর এখানে কত দেওয়া আছে ত্রিশ এরপর এখানে কত দেওয়া আছে চল্লিশ এগুলো তোমরা বাসায় কথায় লিখবা বাসাতে খাতায় লিখবা সবাই এ আকারে তোমাদের প্রশ্ন আসবে পরীক্ষায় তারপর কথায় আছে সেভেনটিনডে তোমরা কথায় লিখবা ইংরেজিতে ওয়ার্ডে লিখবা এটা এরপরে দেওয়া আছে টোয়েন্টি সিক্স এইটাও তোমরা কোথায় লিখবা এই যে থার্টি টু এইখানে দেওয়া আছে এটাকে তোমরা কি লিখবা বানান করে লিখবা থার্টি টু তারপর দেওয়া আছে এইখানে এখানে হবে ফোরটি থ্রি যেহেতু তোমাদের সিলেবাসে উল্লেখ করা আছে ওয়ান থেকে সেভেন্টি পর্যন্ত লিখবা তাহলে এখানে কত হবে বলো তো ফোরটি থ্রি তাহলে এই ফোরটি থ্রি তোমরা কীভাবে লিখবা এখানে বানান করে লিখতে হবে তারপর কি দেওয়া আছে ফিফটি এইটাও তোমরা কি করবা এখানে বানান করে বাসায় লিখবা আমি কিন্তু তোমাদের লিখে দেইনি তোমাদের হোমওয়ার্ক করার জন্য আমি এখানে বোর্ডে লিখে দিছি কিন্তু উত্তরটা তোমরা বাসায় প্রপারলি খাতায় লিখবা লিখে তোমাদের আব্বু অথবা তোমার আম্মুকে দেখাবে দেখে এটা সাইন করাবে ঠিক আছে তাহলে শিক্ষার্থী আমরা কি করব এখন তিন নং প্রশ্ন নিয়ে আলোচনা করবো তিন নং প্রশ্নে তোমাদের পরীক্ষা দেওয়া আছে বা সিলেবাসে দেওয়া আছে জোর বিজু সংখ্যা সেটা হচ্ছে এক থেকে দু দুইশো পর্যন্ত জোর সংখ্যা এবং বিজু সংখ্যা তাহলে আমরা এক থেকে দুইশো পর্যন্ত জোর সংখ্যা এবং বীজের সংখ্যা আলাদা করে লিখবো তাহলে এক থেকে দুইশো পর্যন্ত আমরা যখন জোর সংখ্যা লিখবো তখন আমরা প্রথম জোর সংখ্যা হচ্ছে কত দুই তাহলে দুই থেকে শুরু হলো দুই তারপর চার ছয় আট দশ এইভাবে তোমরা দুইশো পর্যন্ত লিখবা বাসায় জোর সংখ্যা দুই চার ছয় আট দশ এভাবে পর্যন্ত দু সংখ্যা তোমরা বাসায় খাতায় লিখবা তারপর হচ্ছে বিজুর সংখ্যা বিজুর সংখ্যা এখানে কত থেকে শুরু হবে এক থেকে তাহলে বিজুর সংখ্যা যদি আমরা এক থেকে শুরু করি একের পর কত হবে তিন তিনের পর কত হবে পাঁচ পাঁচের পর কত দেওয়া আছে এখানে সাত নয় এগারো তেরো পনেরো সতেরো এভাবে তোমরা একশো নিরানব্বই পর্যন্ত লিখবা বিজুর সংখ্যা কিন্তু পরীক্ষা কিন্তু এভাবে এক থেকে দুইশো পর্যন্ত বা এক থেকে নিরানব্বই একশো নিরানব্বই পর্যন্ত সংখ্যা আসবে না তোমাদের হয়তো নির্দিষ্ট করে দেওয়া থাকবে যেমন দুই থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা লিখো এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত বিজু সংখ্যা লিখো এইভাবে নির্দিষ্ট করে পরীক্ষায় লিখা দেওয়া থাকবে তোমাদের তোমরা লিখে তারপর তোমাদের বাবা মাকে দেখে তারপর কী করবা এখানে সাইন নিবা তারপর চার নং প্রশ্নে চার নং প্রশ্নে তোমাদের ছোটো থেকে বড়ো এবং বড় থেকে ছোটো এই ধরনের প্রশ্ন থাকবে তোমাদের তাহলে দেখো কিভাবে ছোটো থেকে বড় সাজিয়ে আমরা লিখব তাহলে আমি একটা বুঝিয়ে দিতেছি তোমাদেরকে যেমন এখানে ছয় এক শূন্য চার দুই পাঁচ তিন এখানে কিন্তু এলোমেলো সংখ্যাগুলো লেখা আছে তাহলে তুমি সাজিয়ে লিখবা কীভাবে লিখবা সাজিয়ে ছোটো থেকে বড়। এই এলোমেলো সংখ্যাগুলোকে তুমি ছোটো থেকে বড় সাজিয়ে লিখবা কিভাবে লিখবা প্রথমে এখানে কি সবচেয়ে ছোটো সংখ্যা কি দেওয়া আছে যেমন শূন্য শূন্যর কি কোনো মান নেই সংখ্যার বামে থাকলে শূন্যর কোনো মান নেই তাহলে শূন্যর পরে এখানে ছোটো সংখ্যা কত দেওয়া আছে এক তাহলে এক লিখবা প্রথমে এক একের পর একের বড় সংখ্যা কত দেওয়া আছে দুই তাহলে আমরা দুই লিখলাম এখানে এর পরে কত দেওয়া আছে এখানে তিন তারপর তিন লিখলাম তিনের পরে কত দেওয়া আছে চার চারের পরে কত দেওয়া আছে পাঁচ পাঁচের পরে কত হবে এখানে ছয় আছে তাহলে এখানে ছয় বসাই দিলাম তাহলে আমাদের উত্তরটি দাঁড়ালো ছোটো থেকে বড়ো শূন্য এক দুই তিন চার পাঁচ ছ এভাবে তোমরা ছোটো থেকে বড় সাহায্যে লিখবা তারপর বড় থেকে ছোটো তারপর কি হবে বড় থেকে ছোট লিখবা আমি একটা তোমাদের নমুনা দেখিয়ে দিচ্ছি কিভাবে বড় থেকে ছোট লিখবা যেমন আমি এখানে কয়েকটি সংখ্যা লিখছি যেমন পাঁচ আট তারপর চার তিন সাত ছয় নয় এখানে কিন্তু এলোমেলো শব্দগুলো দেওয়া আছে এলোমেলোভাবে দেওয়া আছে তোমরা এটা সাজিয়ে লিখবা সাজিয়ে লিখতে গেলে তোমাদের আগে বড় থেকে ছোট তাহলে এখানে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত দেওয়া আছে এখানে কে বলতে পারবা নয় প্রথমে নয় লিখলাম নয়ের পরে নয়ের ছোটো কত দেওয়া আছে এখানে আট তাহলে আমি আট বসাই দিলাম এখানে তারপর আটের পরে ছোটো সংখ্যা আগের ছোটো সংখ্যা কত সাত এই যে সাত বসাই দিলাম সাতের ছোটো সংখ্যা কত ছয় ছয়ের থেকে ছোটো সংখ্যা কত আছে এখানে পাঁচ তাহলে এই যে পাঁচ বসাই দিলাম আমি এখানে পাঁচের থেকে ছোটো সংখ্যা কত দেওয়া আছে এখানে চার তাহলে আমি এখানে চার লিখলাম এই যে চার লিখলাম চারের থেকে ছোটো সংখ্যা কত দেওয়া আছে এখানে তিন তাহলে আমরা দেখো এখানে সাজানো হয়ে গেছে এই বড় থেকে ছোটো যেমন সবচেয়ে বড় সংখ্যা নয় আট তারপর আছে সাত সাতের পর ছয় ছয়ের পর পাঁচ পাঁচের পর চার এবং সবশেষে কথা দেওয়া আছে ছোট সংখ্যা তিন তাহলে তোমরা এইভাবে বাসায় খাতায় লিখে এবং সিলেবাস তোমাদের সবার হাতে হাতে সিলেবাস দেওয়া আছে তোমরা সিলেবাস দেখে বাসা এগুলো লিখে তোমাদের আব্বা ম্মুকে দেখাবে এবং সাইন করবে আর তোমাদের অবশ্যই এই এই নিয়ম অনুযায়ী পরীক্ষা হবে পরীক্ষার জন্য সবাই প্রস্তুত থাকো ভালো থাকো সুস্থ থাকো অপ্রয়োজনে বাসা থেকে কেউ বের হবে না বাবা মায়ের কথা শুনবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্ল